পরবর্তী কমিশন গঠন করার ব্যাপারে রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে হওয়া উচিত, অবশ্যই সেটা হওয়া উচিত। আমি সেটা সমর্থন করি যে তাদের তারা যেন সমর্থনযোগ্য একটা নির্বাচন কমিশন হয়, সেভাবে তাদের সেরকম একটা কমিশন হওয়া উচিত। আর আইনের ব্যাপারে তো আইন তো তৈরি করে পার্লামেন্ট, এবং এটা এই আইনগুলো আমাদের আইনগুলো আইন মন্ত্রণালয়ের মাধ্যমে হয়, কারণ তাদের কাছ থেকে এরকম কোনো আমাদের কাছে ইঙ্গিত আসেনি যে আইন তৈরি করতে হবে কি হবে না। তারা বলে যে সাংবিধানিক যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা অনুসারে করা সম্ভব কি সম্ভব, এটা তারা আমরা দেখি টেলিভিশনে বা পত্রপত্রিকায় দেখি, আমাদের সাথে তাদের এ ব্যাপারে নিয়ে কোনো আলোচনা হয়নি এবং আইন প্রণয়নের ব্যাপারে আমাদের উপরে কোনো কথাবার্তা বলা হয়নি। সেটা তো মহামান্য রাষ্ট্রপতি করতে পারেন, গত বছর যে মহামান্য রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছিলেন, সেটা মহামান্য রাষ্ট্রপতির বিষয়, উনি কী করবেন সেটা বলতে পারবো না, ওই ওই স্টেজে হতে হবে, আমাদের করার করণীয় কিছু নেই। ঐক্যমত প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের কিছু ভূমিকা থাকে না এখানে। এটা আইন হলে কী ধরনের আইন হয় তার উপর নির্ভর করবে, আমি জানি না সেটা, এখন আগে বলা যাবে না এটার বিষয়ে। আর সবাই বলে আস্থার জায়গা তৈরি হবে, যারা রাজনীতি করে তারা আইন কীরকম হবে বলো কী তার উপর নির্ভর করবে।